हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার যে শস্য বীমা রয়েছে সেখানে আপনি কিভাবে আবেদন করতে পারেন, আর এখানে আবেদন করলে পরে কি হবে, আপনার যে জমি রয়েছে আপনি সেই জমিতে যদি কোনো রকম ফসল লাগিয়ে থাকেন আর কোনো রকম যদি আপনার ফসলের ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনার সমস্ত ফসলের যে ক্ষতি হয়েছে সেটার যে একটা অ্যামাউন্ট, মোটামুটি একটা এস্টিমেট অ্যামাউন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, এই যে বাংলার শস্য বীমা, এটা কিন্তু আপনাকে করার জন্য কোনো রকম প্রিমিয়াম দিতে হয় না। অর্থাৎ নর্মালি আমরা কোনো কিছু যদি ইন্স্যুরেন্স করতে যাই, যেমন বাইক ইন্স্যুরেন্স হতে পারে, কার ইন্স্যুরেন্স হতে পারে, আমাদের নিজস্ব মানে ইন্স্যুরেন্স হতে পারে, লাইফ ইন্স্যুরেন্স যেটা বলে, তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের কিছু একটা অ্যামাউন্ট কিন্তু পে করতে হয়। 1000 টাকা মাসে হোক বা 1000 টাকা বছরে হোক বা এরকম একটা কিছু অ্যামাউন্ট প্রিমিয়াম দিতে হয়। কিন্তু এই যে বাংলার শস্য বীমা, এখানে কিন্তু কোনো রকম আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। কিন্তু আপনার যদি জমির কোনো দিন ক্ষতি হয়ে থাকে, অর্থাৎ আপনি জমিতে ধরুন ধান লাগিয়েছেন, কোনো কারণবশত তুফান টুফান হলো, আপনার ধান টান সব উল্টে গেল, উল্টে তো যাবে না, ধরুন পাকা ধান পুরো ঝরে গেল, তো আপনার যে ক্ষতিটা হবে, তো সেই ক্ষতিটা কিন্তু আপনি ক্ষতিপূরণ হিসাবে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু সরাসরি টাকাটা পেয়ে যাবেন। তো দেখুন, যারা চাষবাস করেন বা যারা কৃষক বন্ধু আবেদন করেছেন তাদের জন্য অবশ্যই কিন্তু এটা করা দরকার, কারণ টাকা তো লাগছে না, 5 টাকা হয়তো 10 টাকা লাগবে আপনার প্রিন্ট আউট করতে এই ফর্মটা, আর হাতে লিখে নিয়ে কিন্তু আপনার যা যা ডকুমেন্টস লাগবে তা তা কিন্তু আপনারা জমা করে দিতে পারেন। তো প্রথমত আমরা দেখে নেব এখানে, দেখুন বাংলার শস্য বীমা এখানে কিন্তু বড় করে লেখা আছে দেখতে পাচ্ছেন, আর খরিফ সিজন 2021 মরসুম এটাও কিন্তু এখানে বলা রয়েছে। তারপরে দেখুন, এখানে প্রথমে আপনাদের যেটা করতে হবে, কৃষকের নাম লিখতে হবে, পিতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে, বয়স লিখতে হবে, নর্মালি যে মানে ফর্মগুলোতে থাকে ওগুলোই কিন্তু এখানে লিখতে হবে। দেখুন ভোটার কার্ড যে রয়েছে সেটার যে নাম্বার সেটা আপনাকে দিতে হবে, স্ত্রী না পুং সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেন্ডার যেগুলো, তারপর আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো কিন্তু আবশ্যিক আছে। দেখুন আধার নাম্বার আর যেটা ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু আবশ্যিক রয়েছে, এগুলো আপনাকে দিতেই হবে। আপনার গ্রাম বা মৌজার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এগুলো তো আপনাকে দিতেই হবে। আপনার ডিস্ট্রিক্ট, আপনার কেসিসি যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। হ্যাঁ করলে পরে আপনাকে আপনার কেসিসি আইডিটা কিন্তু এখানে দিতে হবে, নতুবা কিন্তু আপনাকে দিতে হবে না। তারপর যদি একটু নিচে চলে যাই তাহলে এখানে আপনার যে জমি রয়েছে, জমির ফসলের যে নাম সেটা কিন্তু এই প্রথম বক্সে লিখতে হবে আপনাদের। তারপরে কিন্তু আপনারা পরপর পরপর করে এই ডিটেলসগুলো পরিপূর্ণ করে দেবেন। দেখুন এখানে প্রথমে নাম লিখে দিলেন যে আপনার এই জমি এই ফসল করেছিলেন, তারপর ব্লকটা কোন কোন ব্লকের আন্ডারে করেছিলেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে করেছেন, মৌজার নাম কী আছে, জেল নাম্বার কী আছে, খতিয়ান নাম্বার কী আছে, আপনি যে জমিটা চাষ করছেন দাগ নাম্বার কী আছে। তারপরে দেখুন এখানে বিমার জন্য মানে কতটা জমির জন্য আপনি মানে বিমাটা করছেন, তারপরে আপনার নিজস্ব জমি না আপনি ভাগি চাষি না আপনার ভাড়া নেওয়া জমি সেটা কিন্তু এখানে বলতে হবে। তারপরে আপনার ফসল রোপণের একটা সম্ভাব্য ডেট আপনাকে দিতে হবে যে আপনি কতদিন আগে লাগিয়েছিলেন সেটা। এরকম করে দেখুন 1, 2, 3, 4টা কিন্তু বক্স রয়েছে, আপনি চাইলে কিন্তু এই 4টা বক্সে লিখতে পারেন। তারপরে দেখুন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে ডকুমেন্টস কী কী লাগবে, যেটা কিন্তু অনেকেরই ডকুমেন্টস ঠিকঠাক না দেওয়ার কারণে কিন্তু এই টাকাগুলো পেয়ে থাকে না। তো যখন আপনার ক্ষতি হয় তারপরে কিন্তু টাকাটা পায় না, কারণ হচ্ছে এটাই যে ডকুমেন্টস ঠিকঠাক দেয় না, আপনার যে বিমা সেটা কিন্তু হতে পারে না, যার কারণে আপনার ফসল ক্ষতি হলেও কিন্তু আপনি টাকাটা পান না। তো দেখুন এখানে প্রথমেই আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস কিন্তু লাগবে আপনার। তো প্রথমেই দেখুন যেটা বলেছে, 1 নম্বরে KYC নথি লাগবে। KYC নথি বলতে কেমনটা হয়, দেখুন ব্যাংকের ক্ষেত্রে KYC যদি করতে যান তাহলে আধার কার্ড আর প্যান কার্ড দিলে কিন্তু KYC হয়ে যায়। তো এক্ষেত্রে KYC কিন্তু এমনটাই রয়েছে, ভোটার কার্ড আর আধার কার্ড। তো ভোটার কার্ড আর আধার কার্ড যে রয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক রয়েছে, দেখুন বেকেটে কিন্তু একদম বাধ্যতামূলক বলে দিয়েছে। কোনো ব্যক্তির যদি আধার কার্ড বা ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি আবেদন করতে পারবে না। তারপরে দ্বিতীয়ত যেটা বলেছে, পাসবইয়ের কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পাসবইয়ের আপনার কপিটা লাগবে, জেরক্সটা লাগবে, যেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকে, অর্থাৎ আপনার যে প্রথম পেজ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেটাই কিন্তু লাগবে। তারপরে 3 নম্বরে যেটা বলেছে, দেখুন খতিয়ান বা পর্চা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে দেখুন বা দিয়ে পাট্টা বা দলিল সেটাও কিন্তু করা যেতে পারে, এখানে কিন্তু বলে দিয়েছে, সরি নিচে আমি টিকমার দিয়ে দিয়েছি। তো দেখুন তারপরে 4 নম্বরে যেটা বলেছে, সহকৃষি অধিকারিক যদি থাকে বা তার যে প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংক্রান্ত দপ্তরের রাজস্ব অধিকারিক বা পরিদর্শী দ্বারা পদস্থ ফল রোপণের শংসাপত্র সেটা কিন্তু আপনাকে দিতে হবে, সেই শংসাপত্রটা কিন্তু আপনাদের দিতে হবে। সেটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পও পেয়ে যাবেন, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেও পেয়ে যাবেন, বা আপনার যে মেম্বার রয়েছে এলাকার সেখানেও যোগাযোগ করলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে ঘোষণা যেটা করেছে, ক খ গ ঘ করে কিন্তু এখানে ঘোষণা করেছে যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। তো তাই যাই হোক এখানে কিন্তু এটাই বলেছে, আপনি এটা জেনে শুনে নিজের ইচ্ছে মতোই কিন্তু করতেছেন, এখানে এগুলোই কিন্তু বলা রয়েছে। দেখুন খ নম্বরে কিন্তু বলেছে, আমি উপরে বর্ণিত ফসল বা ফসলগুলি এবং অধিসূচি এলাকার জন্য বর্তমান মৌসুমের অন্য কোনো অন্য ব্যাংক অন্য এজেন্ট বা সমবায় সমিতি কোনো ফসল বিমা করিনি, অর্থাৎ এখানে ডিক্লেয়ারেশন এগুলোই দিচ্ছে যে আমি একই সাথে অনেকগুলো
মানে বিমা করিনি বা আমি এটা পড়ে বুঝে নিয়ে কিন্তু নিজের ইচ্ছে মতোই করছি। তারপরে দেখুন এখানে কি বলেছে, কৃষকের টিপসই বা সই কিন্তু এই যে এই জায়গাটায় আপনাদের দিতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটাতে, এখানে কিন্তু আপনারা সই করে দিবেন। আর এখানে কিন্তু সাক্ষী যে রবে তার কিন্তু সই। তো এগুলো কিন্তু আপনারা দুয়ারে সরকারে যখন যাবেন সেখানে কিন্তু আপনাদের ভালো মতো আরও বুঝিয়ে দেবে যদি আপনাদের প্রবলেম হয় কোনো রকম। তারপরে দেখুন এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা কিন্তু টোটালি অফিসের কাজ থাকে, কিন্তু আমি বলবো আপনারা নিজে থেকেই লিখে নেবেন আপনার নাম, পিতার নাম, আপনার অভিভাবক যেটা সেটা, তারপরে তারিখ, ফসলের জন্য কোন ফসলের জন্য আপনি আবেদন করেছেন এই সব। কারণ দেখুন ওদের এতটা সময় থাকে না যে আপনার এগুলো লিখে দিয়ে আপনাকে কিন্তু রিসিভ করে দিবে। তো যাই হোক এগুলো কিন্তু আপনারা নিজে থেকে আগে থেকে কিন্তু এগুলো ফিল আপ করে নিয়ে যাবেন, তাহলে খালি ওরা কী করবে সই আর সিল দিয়ে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু জমা নিয়ে নেবে। তারপরে কিন্তু যদি ফিউচারে আপনার যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে ফসলে, তাহলে কিন্তু অবশ্যই আপনি যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনার ফসলের জমির যে পরিমাণ সেই অনুযায়ী কিন্তু কত আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু ওটার উপরে নির্ভর করে। তো দেখুন এই যে এই ফর্ম এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সাথে কিন্তু টেলিগ্রাম গ্রুপও পেয়ে যাবেন। তো আপনারা টেলিগ্রাম গ্রুপেই জয়েন হয়ে যাবেন, ওখান থেকে নিয়ে নেবেন, কারণ অনেক সময় আমি ড্রাইভের লিঙ্ক দিতে ভুলে যাই। তো যাই কারণে আমি বলছি টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেকটা পিডিএফ আমি দিয়ে দিই, ওখানে কিন্তু আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে কী করবেন, এই যে এটা ভালো করে ফিল আপ করে নিয়ে এই যে ডকুমেন্টসগুলো আমি আপনাদের বললাম এই ডকুমেন্টসগুলো আপনারা জমা দিবেন। জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে যখন কিন্তু আপনার কোনো রকম জমির ক্ষয়ক্ষতি হবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।